আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো খুবই টেস্টি একটি খাবার কলমি শাক দিয়ে চিংড়ি মাছ যারা চাইনিজ খাবার পছন্দ করেন তাদের জন্য মূলত আমার এই রেসিপিটি খুবই কম উপকরণ দিয়ে চাইনিজ একটি স্পেশাল খাবার চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করেছি আমি কলমি শাক নিয়েছি একাটি ডাটাগুলো কেটে নিয়েছি আর পাতাটা এভাবে নিয়েছি শুধু পাতাটা নিয়েছি এখানে নিয়েছি দেশি চিংড়ি আপনারা বড়ো চিংড়ি দিয়ে সামুদ্রিক চিংড়ি দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি হাফ চা চামচ চিনি দিচ্ছি সাতটা বাড়ানোর জন্য দিয়ে দিব সয়া সস আপনারা চিনি না চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে দিব দুই চা চামচ সয়া সস হাফ কাপ পানি দিয়ে আমি গ্রেভিটা তৈরি করে রেখে দিব এটা শেষের দিকে কাজে লাগবে তো হয়ে গেল চলুন তাহলে এখন আমরা রান্নায় চলে যাই আমি একটা প্যানে পানি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ফুটিয়ে আমি ডাটাগুলো হাফ সিদ্ধ করে নিব আমি এক মিনিট জাল করব। ঘড়ি ধরে এক মিনিট জাল করবেন এর বেশি করলে গ্রিন কালারটা থাকবে না আর অবশ্যই ঢাকনা খুলে রান্না করতে হবে এক মিনিট হয়ে এসেছে এখন আমি পাতাটা উপরে দিয়ে দিব এবারও আমি ঘড়ি ধরে এক মিনিট জাল করব। এক মিনিটের মধ্যে আমি শাকটা ভালোভাবে নাড়াচাড়া করব। যাতে শাকটা দলা পেকে না থাকে যেন ঝরঝরে হয় প্রত্যেকটা পাতা যেন ভালোভাবে সিদ্ধ হয় ঘড়ি ধরে এক মিনিট আপনারা জাল করবেন তারপর আমি একটা বাটিতে বরফের টুকরা রেখে দিয়েছি আগে থেকে সেটার মধ্যে আমি এই শাকটা উঠিয়ে দিয়ে দিব যাতে সবুজ ভাবটা থেকে যায় রেস্টুরেন্টে ঠিক এই প্রসেস ফলো করেই যে কোনো সবুজ শাকসবজি রান্না করা হয় দেখবেন ওদের শাকসবজিগুলো সবুজ থেকে যায় দেখুন আমার এটা নাও হয়ে গিয়েছে এখন আমি শাকটা এই বরফ পানিতে উঠিয়ে রাখব আপনারা সঙ্গে সঙ্গে বরফ পানিতে রাখবেন দেখবেন এটা যে আসল একটা গ্রিন কালার এটা নষ্ট হবে না আমি এখন শাকটা উঠিয়ে দিব আর প্যানে যে এক্সট্রা পানিগুলো ছিল সেটা আমি ঝরিয়ে নিব এটা আমি শেষের দিকে ব্যবহার করব আপনারা পানিটা ফেলে দিবেন না তো এখন আমি এই বরফ পানিতে এটা রেখে দিব দুই মিনিট এখন আমি প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন কুচি দিয়ে দিচ্ছি লাল লালমরিচ কাঁচামরিচ আমি কুচি করে রেখেছিলাম এটা একটু ভাজবো বেশি ভাজা যাবে না দিব সামান্য পরিমাণ আদা বাটা জিরাবাটা আমি এটা দিচ্ছি যারা চাইনিজ খাবারে কাঁচা গন্ধটা পছন্দ করে না তাদের জন্য দিয়ে দিব চিংড়ি চিংড়িটা আমি বেশি ভাজবো না বেশি ভাজলে ছোট হয়ে যাবে শক্ত হয়ে যাবে আদাবাটা এবং জিরা বাটা দেওয়াতে চিংড়িটার যে কাঁচা একটা গন্ধ আছে সেটা থাকবে না আর ভালোভাবে সিদ্ধ হবে তো আমি দুই মিনিট চিংড়িটা ভাজার পরে সামান্য পরিমাণ একটু হলুদ দিব যাতে চিংড়িটা দেখতে সুন্দর হয় বাঙালিরা দেখতে খারাপ হলে খেতে চায় না মনে করে যে এটা কাঁচা কাঁচা না জানি কেমন তো এখন আমি শাকটা দিয়ে দিব উপরে দেওয়ার পরে আমি বেশিক্ষণ ভাজবো না এক মিনিট এভাবে ভাজবো ভালোভাবে নাড়াচাড়া করে দিব দিয়ে আমি যে কলমি শাকের পানিটা রেখে দিয়েছিলাম সেটা আমি উপরে দিয়ে দিব। দিয়ে আরও এক মিনিট জাল করব। এক মিনিট পর পানিটা শুকিয়ে এসেছে আমি অবশ্যই হাই হিটে রেখেছিলাম তারপর আমি এই গ্রেভিটা দিয়ে দিলাম এই সময় আমি একটু চুলাটা লো আচে রেখে দেব যাতে স্বচ্ছ হয়ে যায় বেশি হাই হিটে রান্না করা যাবে না শেষের দিকে লো আচে রেখে এখন আমি নামিয়ে ফেলবো হয়ে গেল কলমি শাক দিয়ে চাইনিজ চিংড়ি মাছ রান্না যারা শাক এবং চিংড়ি খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি যারা কম মশলা পছন্দ করেন তারা বানিয়ে খেয়ে ফেলবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ